অর্ধ জাহানের খলিফা উমার দিনের বেলা শাসন করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার মানুষের হালাত কি তা অবলোকন করে দেখে। রাতের গভীরে একা আর একটা গোলাম আসলাম, অমর রাতের গভীরে একা, কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক একটা জঙ্গলার কিনারায় গিয়া দেখে আগুন জ্বলে, আগুন জ্বলে আগুন। কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে তাকায় দেখেন একজন বৃদ্ধা মা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করে, আর তার চতুর্পার্শ্বে তার সন্তানেরা বাচ্চাগুলো ঘুমিয়ে আছে মাটিতে। হঠাৎ এক বাচ্চা সজাগ হয়ে বলেন, মা খানা দাও, পেটের মধ্যে ক্ষুধা। মা বলে, অপেক্ষা করো, রেডি হচ্ছে। বাচ্চা কান্না করে আবার মাটিতে পড়ে গেল। ওমরের পরে সালাম দিলেন, আম্মা জান জবাব দিয়ে বলেন, এই গভীর রাতে কে তুমি যুবক বলে আমি এক আগন্তুক ব্যক্তি কেন আস? বলে, আমি কারো কোনো উপকার করতে পারি কিনা সেটা দেখার জন্য আস। আল্লাহর বান্দি বৃদ্ধা নারী বলে, যুবক তুমি উপকার কি করবা, তবে একটা অভিযোগ তোমাকে শুনায় রাখি। আমি জানি না আমার দেশে নাকি ওমর নামের একজন দেশ চালায়, ওই মহিলা জানে না সেই ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। ওমরও পরিচয় দেয় না। আল্লাহর বান্দি বলে, ওমর নাকি দেশ চালায়, দুনিয়াতে পারি না হয় আখেরাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করো। ওমর বলে, আম্মা জান কেন? বলে, তাকায় দেখো রে যুবক, আমার এই বাচ্চাগুলো অনাহারে মাটিতে পড়ে আছে, খানা নাই, আমার ঘরের চুলায় আগুন নাই, একদিন আর দুদিন না আমি মাও ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবি ওমর আম্মা জানকে ডেকে বললেন, মা একটু অপেক্ষা করেন, দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়, সাথে একজন গোলাম ছাড়া কেউ নাই। ওমর ওই বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় গিয়া দ্রুতগতিতে এক বস্তা আটা রেডি করিয়া, রেডি করে গোলাম রে বলে, এরে গোলাম আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম বলে, এটা কিভাবে সম্ভব, আপনি অর্ধ জাহাদের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা কেমন করে হয়? ওমর বলে, রে আসলাম তুমি কি চাও আমি কোন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব? হয় না 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 বলে, তো আমার দায়িত্ব পালন করার জন্য আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গভীর রাতে ওমর আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে মহিলার বাড়ির সামনে হাজির। ওমর ডেকে বলেন, আম্মা জান আপনি পর্দার আড়ালে চলে যান। মহিলা ভেতরে গেল, কেমন নবীর সাহাবি কেমন আদর্শ শিখলো ওমর, নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা গোলাইয়া নিজেই রুটি বানানো শুরু করে দিলে। অর্ধ জাহানের খলিফা ওমর রাতের বেলা নিজ হাতে রুটি বানাচ্ছেন, রুটি বানাইয়া বলেন, আম্মা জান এই রুটি রেখে গেলাম, আটাও রেখে গেলাম, বাচ্চাদের রুটি দেন, আপনিও রুটি খান, শেষ হওয়ার আগে খবর নিব। মহিলা বিদায় বেলা ডেকে বলে, ও যুবক দাঁড়াও, আমি এই গভীর রাতে একটু তোমার জন্য দোয়া করতে চাই, ও আল্লাহ ওমরের যদি না দিয়া এই যুবক হতো আমার দেশের বাচ্চা, তাহলে মনে হয় যেন দেশটা বেহেশতের বাগান হয়ে যেত।
আল্লাহর বান্দি চোখের পানি সেরে সেরে কান্না করে দোয়া করলে। ওমর এখনো পরিচয়টা গোপন রেখে তিনি চলে গেলেন। দ্রুত গতিতে পরের দিন মসজিদের মধ্যে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বললেন, যাও অমুক এলাকায় গিয়ে ওই মহিলাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আস। আল্লাহর এক বান্দা বার্তাবাহক মহিলাকে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছেন। খবরটা শোনা মাত্র মহিলা কাঁপতে শুরু করলো, ওমরের আজ আমারে ফাঁসি দিবে, কারণ গতকাল আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, ওই যুবক বোধহয় ওমরেরে বলিয়ে দিছে। এইবার মহিলা কান্না, শেষ বিদায়ের কান্না, নিশ্চিত হয়ে গেল আজ আমার ফাঁসি হয়ে যাবে। বাচ্চাদেরকে কোলে নিয়ে জড়াইয়া কান্নার আওয়াজ, এরে সন্তান মনের মতো মাকে দেখে না, আর দেখা হবে না। কান্না করে করে আল্লাহর বান্দি বিদায়, ওমর অপেক্ষায়, মহিলা আসবে না জামার আদালতে। মহিলা কষ্ট করে এসে 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 রহমাতুল লিল আলামিনের সাহাবী ওমরের আদালতে এসে দেখে গত রাতে সেই যুবক দাঁড়ানো। মহিলার সহ্য হয়ে গেলেন, ওমর ডাক দিয়া কয়, আম্মা যান, আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আমি ওমরের ভয়, কারণ আজকে আপনি বিচারক, আমি ওমর আসামি, কারণ অন্যায় তো আমি করেছি, সময় মতো কেন খবর নিতে পারি নাই, আজ আপনি আমার বিচার করবেন। ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়া, পাগড়ির একটা মাথা নিজের গলায় পেঁচাইয়া আর একটা মাথা দিয়া আম্মা জানকে বলে, আপনি আমারে রাস্তায় টানেন আর বিচার করে, আমি কেন আপনার খবর সময় মতো নিতে পারি নাই, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বিচার করেন। তারপরেও চাই কিয়ামতের দিন যেন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না, কারণ ওই দিনের বিচারপতি হবে আমার মালিক, ওই দিনের হাসুরের মাঠটা হবে বড় কঠিন, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ গুনাগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও গুনাগার। ওদিকে আমার আল্লাহ রাগ করে আল্লাহ পাক বলবেন, ও দয়ার উম্মতের দল, আল্লাহ রাগান্বিত কুদরতি মেজাজে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আজ আমি নেককারদেরকে আরশে আজিমের মধ্যে বসাইয়া, আমি আল্লাহ নূরের পর্দা উঠাইয়া মোলাকাত করব, আর গুনাহগার গুলোকে আমি বাম হাতে আমল নামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, এ যুবক পায়ে হাত রেখে বলি, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবি, একটু চিন্তা করে দেখ, জীবনে কত অন্যায় করেছো, তোমার আমার অন্যায়ের খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান দিত না, তোমার আমার গুনার খবর যদি ভাই জানতো ভাই পরিচয় দিত না, তোমার অন্যায়ের খবর তোমার বন্ধু জানলে তারাই দিত, জীবনে কত অন্যায় কোথায় কখন করেছো আমার আল্লাহ তো জানেন। আল্লাহ জানার পরেও রাগ করে পানিও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ তওবার পথে ডাকে, আয়, চোখের পানি সেরে তওবা কর,
আজকে তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না টুপি মাথায় দিতে চাও না রে বাবা কেন কারণটা কি আর আমাকে কোটি টাকা দিলেও তো নামাজ ছাড়বো না কেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বে কবরের মাটির চাপ গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক আল্লাহর কাছে তওবা করে নাও এক জাররা পরিমাণ গুনার শাস্তি সহ্য করতে পারবা না ও যুবক তাকায় দেখো ডানে বামে তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না কলেজে পড়ে নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ ছাড়ে না ব্যবসা করে হারাম খায় না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই পা দুটো যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ ছাড়িও না রে ভাই গুনাহগার হইয়া যদি কবরে যাও আজাব সহ্য করতে পারবা না একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি আল্লাহর কাছে ক্ষমা চা চোখের পানি ছেড়ে তওবা করো যদি দেখো চোখে পানি নাই গুনার কারণে দিলটা শক্ত ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই বাবাও নাই অন্ধকার কবরে চলে গেছে তুমি এতিম হয়াস এরে পর্দার আড়ালের মা আমিও তো মায়ের সন্তান আমার মাও মা তুমিও মা কোরআনে হাফেজের মাও মা তুমিও মা মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাও কোরআনের মা বাবা হয় কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও তোমার জানাজার ইমাম হবে তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া পড়বে সূরা ইয়াসিন দুনিয়াটা কিছুই না রে যুবক তোমার সামনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজ নাই একদিন খবর হয়ে যাবে তুমিও থাকবা না রে বাবা অনুরোধ করে বলি কান্না করে তওবা করো আর আল্লাহকে ডাকিয়া বলো রে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ আজকে তওবার দরওয়াজার শিয়ার গুনাহ করব না আর নামাজ ছাড়ব না রে আল্লাহ তুমি মাফ করে দাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না আমি কেন পারবো না আমার মতো যুবক যদি দুনিয়ার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম আমাদের বিরোধিতা করব না নবীর সুন্নতের বাহিরে চলব না নামাজ আর ছাড়ব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না পর্দার আড়ালের মা বোনদেরও মাফ করে দেন আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ ওলামায়ে কেরামের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে গুনামুক্ত জীবন দান করেন নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন আলতাফুন নিসা খেলার মাঠে আজ বিহেশতের বাগান কত ওলামায়ে কেরামদের হাজির কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আজকে এই ময়দানে তওবার হাত তুলেছি আর গুনাহ করব না গুনাগার হয়ে কবরে যাইতে চাই না রে মালিক গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ কত বড় বড় বেঈমানকেও তো মাফ করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে নবীজির মহাব্বতে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাশায়েখে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল আপনি নাজাতের ওসিলা বানায় দেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ দ্বীনের খেদমত নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিল কায়েম রাখেন আল্লাহ কত দূর থেকে আসছে আপনার বান্দারা বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দ্বীনের কথা শুনলেন সহিভাবে কথাগুলো আমল করার তৌফিক দান করেন মেহেরবানি করে আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ।